আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কোরবানি ঈদ উপলক্ষে অনেকে ফ্রিজ কেনার কথা চিন্তা করতেছেন। তো ভিউয়ার্স, ফ্রিজ কেনার আগে আমি যে 10টি তথ্যর কথা বলবো, এই 10টি তথ্য মাথায় রাখলে আপনি কিন্তু 100% একটি ভালো ফ্রিজ ক্রয় করতে পারবেন। তো এই 10টি তথ্য হলো, ফ্রিজটি বিদ্যুৎ সাশ্রয়ী কিনা, ফ্রিজের কনডেন্সার পাইপ কপার কনডেন্সার কিনা বা তামার কিনা, কম্প্রেসারটা ভালো কিনা, এবং এটাতে কী গ্যাস ব্যবহার করা হয়েছে এটা লক্ষ্য রাখবেন, এবং ভিউয়ার্স ন্যানো হেলথ টেকনোলজি ব্যবহার করা হয়েছে কিনা বা ফুড গ্রেড প্লাস্টিক কিনা, এবং ভিউয়ার্স নন ফ্রস্ট না ফ্রস্ট ইনভার্টার টেকনোলজি আছে নাকি, এবং আপনি কি ফ্রিজের সাথে স্টেবিলাইজার ব্যবহার করবেন কি করবেন না, এবং এর ওয়ারেন্টি গ্যারান্টি কি। এই 10টা বিষয় যদি আপনি ভিউয়ার্স লক্ষ্য রাখেন তাহলে কিন্তু আপনি 100% একটি ভালো ফ্রিজ ক্রয় করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে আমি এই 10টি বিষয় নিয়ে আলোচনা করব, এবং আমি থাকছি আপনাদের সাথে প্রান্ত, এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল প্রান্ত এক্সপ্লেনেশন। প্রথমে চলুন আমরা নাম্বার 1 যেটা আছে সেটা জেনে নেই, এটা হলো আপনি যে ফ্রিজটি ক্রয় করবেন সেটা বিদ্যুৎ সাশ্রয়ী কিনা। তো ভিউয়ার্স, কীভাবে বুঝবেন যে যেই ফ্রিজটি আপনি ক্রয় করতেছেন সেটা বিদ্যুৎ সাশ্রয়ী? আপনি ফ্রিজের ইস্ট্রি বা শোরুমে স্টিকারে দেখবেন বা এখানে দেখবেন যে ফ্রিজের গায়ে এই এনার্জি রেটিং স্টার মার্কিং করা আছে কিনা, স্টার মার্ক দেওয়া আছে কিনা। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এনার্জি রেটিং 5 স্টার, মানে আপনার এখানে 5 স্টার রেটিং দেওয়া আছে এনার্জি রেটিংয়ের উপর, এনার্জি সেভিংয়ের উপর। তো এইটা দেখে আমরা কিন্তু বুঝতে পারলাম যে এই ফ্রিজটা বিদ্যুৎ সাশ্রয়ী। আপনিও যে কোনো ফ্রিজই ক্রয় করেন না কেন, শুরু থেকে আপনি এরকম ফ্রিজের গায়ে স্টিকারে বা কোথাও স্টার্ক মার্ক দেখে পাবেন, সেই স্টার্ক মার্কটা দেখে আপনি ফ্রিজটা ক্রয় করবেন, তাহলে সেই ফ্রিজটা বিদ্যুৎ সাশ্রয়ী হবে। এবং যদি ফ্রিজটা বিদ্যুৎ সাশ্রয়ী তাহলে কিন্তু ভিউয়ার্স আমাদের জন্য সুবিধা, কারণ বিদ্যুৎ বিল কম আসবে, আমরা অ্যাডভান্টেজে থাকবো। ভিউয়ার্স, দ্বিতীয় বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হলো আপনি যেই ফ্রিজটি ক্রয় করছেন সেটি কপার কনডেন্সার কিনা, তো তামার কনডেন্সার পাইপ কিনা সেটি একটু লক্ষ্য রাখবেন, কারণ তামার কনডেন্সার পাইপ হলে আপনার কিন্তু ফ্রিজটা অনেক দীর্ঘস্থায়ী হবে এবং অনেক লং লাস্টিং টেকসই করবে। এবং তামার কনডেন্সার পাইপ হওয়ার কারণে কম প্রেশারের সাথে তামার একটি কুলিং সিস্টেম থাকে, যার কারণে ফ্রিজটি অনেক দ্রুত ঠান্ডা হয়, এবং দ্রুত ঠান্ডা হওয়ার কারণে কিন্তু বিদ্যুৎ সাশ্রয় অনেক বেশি হয়। এবং তামার কয়েল হওয়ার কারণে বা কনডেন্সার পাইপ তামার হওয়ার কারণে এত সহজে মরিচা ধরে না এবং গ্যাস লিক করে না, এবং ক্যাপিলারি পাইপ জ্যাম হয় না, তাই ফ্রিজটা অনেক দীর্ঘস্থায়ী টেকসই করে। তো ভিউয়ার্স, এখন চলুন আমরা নাম্বার 3 সম্পর্কে জানি। তো নাম্বার 3টা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমাদের মানুষের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন হৃৎপিণ্ড, তেমনই কিন্তু ভিউয়ার্স ফ্রিজের একটি গুরুত্বপূর্ণ যন্ত্র হলো তার কম্প্রেসার। তো একটি ফ্রিজের কম্প্রেসার যত উন্নত মানের হবে ফ্রিজটা কিন্তু ভিউয়ার্স তত বেশি টিকসই হবে। আপনার ফ্রিজের কম্প্রেসারটা যদি উন্নত মানের হয় তাহলে অনেক বেশি টিকসই করবে এবং অনেক দীর্ঘস্থায়ী হবে। তাই ফ্রিজ ক্রয় করার আগে কম্প্রেসারটা ভালো মানের কিনা একটু চেক করে নেবেন এবং দেখে নেবেন। এবং ভিউয়ার্স, আমরা কিন্তু একটা ফ্রিজ ক্রয় করার আগে অবশ্যই চিন্তা করি যে একটা ফ্রিজ আমরা 10 থেকে 12 বছর বা আরও দীর্ঘস্থায়ী ব্যবহার করব। এই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আমরা ফ্রিজ ক্রয় করি। তো ভিউয়ার্স, চলুন এখন আমরা 4 নম্বর বিষয়টা নিয়ে কথা বলি, সেটা হলো এই ফ্রিজগুলোতে বা আপনি যেই ফ্রিজটি ক্রয় করছেন সেটাতে কী গ্যাস ব্যবহার করা হয়েছে। বর্তমানে ভালো গ্যাস হলো ভিউয়ার্স R600A, এই গ্যাসটি ব্যবহার করা হয়েছে কিনা ফ্রিজে সেটি একটু দেখে নেবেন। ফ্রিজের গায়ে স্টিকারে বা ওয়ারেন্টি কার্ড বা ইউজার ম্যানুয়ালে কিন্তু এই তথ্যগুলো দেওয়া থাকে, এগুলো একটু লক্ষ্য করবেন। R600A গ্যাসটা অনেক সাশ্রয়ী এবং অনেক দীর্ঘস্থায়ী হয়, অনেক দিন পর্যন্ত এই গ্যাসে কিন্তু আপনার চলে। তো বেশ, এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ, এগুলো খুব মনোযোগ দিয়ে আপনারা দেখবেন ফ্রিজ ক্রয় করার আগে। তবে আর চলুন এখন 5 নম্বর বিষয়টা আমরা দেখি। 5 নম্বর যেটা আছে সেটা হলো আপনি যে ফ্রিজটা ক্রয় করতেছেন সেটা ফুড গ্রেড ম্যাটারিয়ালসে তৈরি কিনা। আমার পিছনে একটি ফ্রিজ আমরা দেখতে পাচ্ছি, চলুন এটা দেখি আপনি কীভাবে বুঝতে পারবেন যে আপনার ফ্রিজটা ফুড গ্রেড ম্যাটারিয়ালস কিনা। এখানে আসে আপনারা এখানে দেখতে পাবেন বা এখানে যে আমরা দেখতে পাচ্ছি 100% ফুড গ্রেড ম্যাটারিয়ালস, এবং এখানে দেখতে পাচ্ছি FDA অ্যাপ্রুভ করা। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে এটা বলে দেই, FDA মানে হলো ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে অ্যাপ্রুভ করা হয়েছে যে এই ফ্রিজগুলো বা এগুলো 100% ফুড গ্রেড ম্যাটারিয়ালসে তৈরি। তো আপনি যেই ফ্রিজ বা যে কোনো কোম্পানির ফ্রিজই ক্রয় করুন না কেন, একটু শিওর হয়ে নেবেন যে আপনার ফ্রিজটা বা আপনার ফ্রিজে যে প্লাস্টিকটা ব্যবহার করা হয়েছে সেটা ফুড গ্রেড ম্যাটারিয়ালসে কিনা। সেটা যদি ফুড গ্রেড ম্যাটারিয়ালসে হয় তাহলে কিন্তু ভিউয়ার্স খাবার দাবার গন্ধ করবে না এবং খাবারগুলো অনেক ভালো থাকবে, এবং আপনি যে খাবার সংরক্ষণ করবেন সেগুলো কিন্তু ভিউয়ার্স খুব সতেজ থাকবে। 6 নম্বর যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটি হলো ন্যানো হেলথ টেকনোলজি ব্যবহার করা হয়েছে কিনা। এবার একটা ফ্রিজ ক্রয় করার আগে আপনারা দেখে নেবেন ন্যানো হেলথ টেকনোলজি ফ্রিজের গায়ে বা স্টিকারে কোথাও লেখা আছে কিনা, কারণ ন্যানো হেলথ টেকনোলজিটা থাকলে ফ্রিজ আমরা কোনো খাবার যখন সংরক্ষণ করি ফ্রিজে তখন সেটাতে ব্যাকটেরিয়া বা ভাইরাস জন্মায় না বা কোনো ছত্রাক জন্মায় না। তো যদি ন্যানো হেলথ টেকনোলজি না থাকে তাহলে কিন্তু বিষয়টা খুব মানে ডিসঅ্যাডভান্টেজ হয়ে যায়,
কারণ ওই ক্ষেত্রে আপনার মনে করেন খাবার সংরক্ষণের ক্ষেত্রে জীবাণু জন্মাতে পারে খাবারের, সেক্ষেত্রে খাদ্যটা আপনার জন্য অস্বাস্থ্যকর হয়ে যাবে। তো আপনার লক্ষ্য রাখবেন ন্যানো হেলথ টেকনোলজিটা ব্যবহার করা হয়েছে কিনা। আমার পিছনের ফ্রিজটা যদি আমরা দেখি, এটাতে আমরা যদি ক্যামেরাটা কাছে নিয়ে আসি, আমরা এখানে আসলে দেখতে পাবো এখানে ব্যবহার করা হয়েছে ন্যানো হেলথ কেয়ার। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে পরিষ্কার দেখা আছে ন্যানো হেলথ কেয়ার। তো এই বিষয়গুলো থাকলে, যেমন ন্যানো হেলথ কেয়ার, পরে অ্যান্টি ফাঙ্গাল, এগুলো লেখা আছে। তো আপনারা ফ্রিজ ক্রয় করার আগে এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য করবেন। তো এখন আমরা চলুন 7 নম্বর বিষয়টা নিয়ে কথা বলি। 7 নম্বরটা হলো ভিউয়ার্স, আপনি ফ্রস্ট ফ্রিজ কিনবেন না নন ফ্রস্ট। ফ্রস্ট আর নন ফ্রস্ট বিষয়টা আমি আপনাদেরকে বুঝিয়ে নিই। নন ফ্রস্ট হলো ভিউয়ার্স যে ফ্রিজে ডিপে মানে বরফ জমে না। তো আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে এই ফ্রিজটা খুলি। তো সচরাচর আমরা নর্মাল ফ্রিজে নিচের যে অপশনটা এটা দেখি নর্মাল, আমরা উপরেরটাকে ডিপ বলি। এটা হলো ফ্রিজার যেখানে বরফ জমে, নর্মালত এটাতে বরফ জমে, কিন্তু নন ফ্রস্ট ফ্রিজে এ ডিপে কখনো বরফ জমবে না। তো এই জন্য অবশ্য একটা অ্যাডভান্টেজ আছে যে সেই কারণে খাদ্যবস্তু বা আমরা যা সংরক্ষণ করি বেশ স্বাস্থ্যকর, গুণগত মান বেশ ভালো থাকে। কিন্তু এর ডিসঅ্যাডভান্টেজ হলো এই ফ্রিজে সার্বক্ষণিক বিদ্যুতের প্রয়োজন হয়, এবং 2-3 ঘন্টা বা 4 ঘন্টার জন্য যদি কোনো কারণে বিদ্যুৎ না থাকে তাহলে কিন্তু বেশ খাবার আস্তে আস্তে নষ্ট হওয়া শুরু হয়ে যায়। আর আপনারা তো বেশ ভালোই জানেন আমাদের দেশের বর্তমান বিদ্যুতের অবস্থা। তবে আর ফ্রস্ট ফ্রিজ হলো নর্মাল ফ্রিজ যেটাতে ডিপে আপনার বরফ জমবে, এটাই হলো ফ্রস্ট। তো ফ্রস্ট ফ্রিজের সুবিধা আমি আপনাদেরকে বলি। ফ্রস্ট ফ্রিজে আমাদের যে খাবারটা বা আমরা মাছ মাংস যে রাখি সেটা বরফ জমে। সেই ক্ষেত্রে বরফ জমার কারণে যদি কোনো কারণে 4-5 ঘন্টা বা 1 দিন কারেন্ট না থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার খাবারটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। তো এটা একটা অ্যাডভান্টেজের বিষয় এই ফ্রস্ট ফ্রিজে। এবং ফ্রস্ট ফ্রিজ কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ী, কারণ বিদ্যুৎ অনেক সময় না থাকলেও কিন্তু এটা কাজ চালিয়ে নিতে পারছে। কিন্তু নন ফ্রস্ট ফ্রিজ কিন্তু বিদ্যুৎ কনজিউম করে বেশ ভালোই, কারণ সার্বক্ষণিক তার বিদ্যুতের প্রয়োজন হয়। তো এখন চলুন, আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে 8 নম্বর বিষয়টা যায় আপনারা ই করবেন কি না, ইনভার্টার টেকনোলজির ফ্রিজ কিনবেন নাকি নন ইনভার্টার। তো এখানে কোশ্চেন হলো ইনভার্টার টেকনোলজির ফ্রিজ কেনাটাই বেশি বেটার, কারণ ইনভার্টার টেকনোলজিটা হলো আপনার বিদ্যুৎ বিল কম আসবে এবং আপনার মানে টাকাটা সাশ্রয়ী হবে। ইনভার্টার থাকলে ধরুন আমরা নর্মাল যে ফ্রিজগুলোতে দেখি বিদ্যুৎ মনে করেন যদি 80 থেকে 100 টাকার বিদ্যুৎ কনজিউম করে, ইনভার্টার একটা ফ্রিজ আপনার মাত্র 50 থেকে 60 টাকার বিদ্যুৎ কনজিউম করবে, এটা আমরা মানে অর্ধেক করবে। তো ইনভার্টার ফ্রিজ থাকলে সেটা আপনার জন্য সাশ্রয়ী, কিন্তু ইনভার্টার ফ্রিজ ক্রয় করতে গেলে আপনার আবার কিছু বাড়তি টাকাও গুনতে হবে, এটা একটু মাথায় রাখবেন। এবং নন ইনভার্টার ফ্রিজে এটা এক একজনের পছন্দ, আপনারা নন ইনভার্টার নিতে পারেন, ইনভার্টার নিতে পারেন। এখন আপনাদের অনেকেই প্রশ্ন করেন যে স্টেবিলাইজার ব্যবহার করব কি না। তো যারা আপনারা এই ফ্রিজ ব্যবহার করবেন, ইনভার্টার ফ্রিজ ব্যবহার করবেন, তাদের স্টেবিলাইজার ব্যবহার না করলেও চলবে। কিন্তু যারা নন ইনভার্টার ফ্রিজ ব্যবহার করবেন তারা স্টেবিলাইজার একটা নিতেই পারেন। এখন অনেক কোম্পানি ক্লেম করে যে তারা ফ্রিজের ভিতরে ভোল্টেজ ডিজায়ার দেওয়া আছে, যেমন এইখানেও লেখা আছে হোয়াইট ভোল্টেজ ডিজায়ার। তো এগুলো দেওয়া থাকলেও আমাদের বাংলাদেশের অনেক জায়গায় ভোল্টেজের খুব প্রবলেম থাকে, সেখানে আমরা ভোল্টেজ বৃদ্ধির জন্য একটি স্টেবিলাইজার ব্যবহার করতেই পারি। বা ইনভার্টার ফ্রিজেও থাকলে অনেক সময় দেখা যায় ভোল্টেজ প্রবলেম করে, তো সেখানেও আমরা স্টেবিলাইজার ইউজ করতে পারি। এটা আপনার এলাকার বা আপনার বিদ্যুতের কারেন্টের ভোল্টেজের উপরে নির্ভর করে আপনি ব্যবহার করবেন কি না। এরপরে চলুন আমরা জেনে নিই যে আপনি ফ্রিজটা যে ক্রয় করবেন সেটা আপনি কেমন ক্রয় করবেন। আমি এটাতে বলবো যে আপনি বড় ক্রয় করতে পারেন, ছোটো এটা আপনার প্রয়োজন অনুসারে আপনি ক্রয় করতে পারেন ফ্রিজ। আর আরেকটা বিষয়, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যে ফ্রিজটি ক্রয় করছেন সেটি অবশ্যই লক্ষ্য রাখবেন তার ওয়ারেন্টি গ্যারান্টি পলিসি বা আফটার সেল সার্ভিস পলিসিটা কেমন। তো আপনি দেখবেন যে কয় বছরের গ্যারান্টি আছে, কত বছর ওয়ারেন্টি আছে। যেমন আমরা ওয়ালটন ফ্রিজে দেখে থাকি 12 বছরের কম্প্রেসার গ্যারান্টি, আফটার 4 ইয়ার স্পেয়ার পার্টস, 4 ইয়ার আফটার সেল সার্ভিস। তো এরকম যেই কোম্পানির ফ্রিজে আপনি ক্রয় করুন না কেন, এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন আপনি ওয়ারেন্টি পলিসি বা গ্যারান্টি পলিসিতে কী কী পাচ্ছেন। কারণ আফটার সেল সার্ভিসটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ ইলেকট্রিক প্রোডাক্ট কোনো কারণে কোনো প্রবলেম হতেই পারে, সেক্ষেত্রে কোম্পানি আপনাকে কীরকম সেবা দেবে এটা একটু অবশ্যই লক্ষ্য রাখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, এবং কমেন্টে আপনাদের কোনো কোশ্চেন থাকলে, কোনো প্রশ্ন থাকলে সেটাও করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও ভিউয়ার্স নক করতে পারেন। এবং ভিউয়ার্স এই ধরনের আরও দুর্দান্ত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং বন্ধুদের সাথে চাইলে শেয়ারও করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।